আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ফাবিহা নসিনাপুর লেখা শেষ পাতায় তুমি এই গল্পের 49 পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি এই গল্পটা আপনাদের সবার ভালোই লাগবে, কারণ প্রতিটা পর্বই ভালো লেগেছে, এই পর্বটা ভালো না লাগার কোনো উপায় নাই। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর আমি আপনাদের কাছে আশা করব গল্প সম্পর্কে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমি তাদেরকে বলছি, যদি নিয়মিত ভালোবাসার গল্প পড়তে চান তবে দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। বারান্দা দিয়ে রোদের আঁচ ঘরের ভিতরে পড়েছে, ঘরের সবগুলো জানালা খোলা, ঘরে আলো না জ্বলা সত্ত্বেও পুরো ঘর বাইরের আলো আলোকিত হয়েছে। ফায়াজ আদো আদো চোখ খুলে হাত তুলে আড়মোড়া ভাঙল, তখনই মনে পড়লো মেহেরের কথা, পাশে ঘুরে বিছানা ফাঁকা দেখল। মেহের হয়তো অনেক আগেই উঠে গেছে, ফায়াজ উঠে বসে নিজের ফোনটা খুঁজছে, সেন্টার টেবিলের ওপর পেয়েও গেল, হাত বাড়িয়ে ফোনটা নিয়ে অন করলো। গতকাল রাতে অফ করে বিছানায় রেখেছিল, ফোন অন করতে ফোনের স্ক্রিনে 11:19 সময়টা জল জল করছে। সময় দেখে ফায়াজের মাথায় হাত, এতবেলা হয়ে গেছে, আজকে রিসেপশন, বাড়ি ভর্তি মেহমান, বন্ধুরা, উফ, বন্ধুরা নিশ্চয়ই নিয়ে মজা করবে। ফায়াজ হাতের ফোনটা রেখে দ্রুত ফ্রেশ হতে গেল। মেহের আর ফাইজে আত্মীয়দের সাথে গল্প করছে, এরা কেউই মেহেরের কিংবা ফাইজার পরিচিত নয়। মেহের এ বাড়ির নতুন বউ, আর অপরদিকে ফাইজা এ বাড়ির মেয়ে হলেও এখানে না থাকার কারণে কাউকেই চেনে না। সে সৌভাগ্য ওর হয়নি, ছোট্টবেলায় বোঝাবার আগেই মায়ের সাথে এ বাড়ি ছেড়েছে। ফায়াজ নিচে নেমে মেহেরকে খুঁজছে, না পেয়ে ডাইনিংয়ের সামনে গিয়ে কফি চাইল, কফিতে চুমুক দিতেই মেহেরের দিকে চোখ পড়ল। মেহের আর ফাইজা একসাথে বসে রিলেটিভদের সাথে আড্ডা দিচ্ছে, ফায়াজ হাতে কাপ রেখেই ওদের দিকে চেয়ে আছে। আর তখনই হুড়মুড় করে ওর বন্ধুরা এলো, ফায়াজ ওদের দেখেই অনুমান করছে এরা এখানে কি করতে এসেছে। ফায়াজ ওদের দেখেও না দেখার বান করে কফিতে মনোযোগ দিল, ওদের পাত্তা দিলেই সমস্যা, ওরা মজা করছে। ফায়াজ পাত্তা না দিয়ে বলল, রাতে বারবার কে ফোন করেছিলি? ওরা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে বলল, জানি না, আমি করিনি। সবাই জানি না বলে ফায়াজ ওদের দিকে ঘুরে বলল, তোদের মধ্যেই কেউ করেছিস কিন্তু স্বীকার করছিস না, আর তোরা এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বেড়াতে এসেছিস? বসে বসে গিলার জন্য তোদের আসতে বলেছি, যা গিয়ে কাজ কর। ফায়াজ ওদের কিছু বলার সুযোগ না দিয়ে টেবিলের ওপর কাপ রেখে নিজের রুমের দিকে গেল, ওরা ফায়াজের কথা শুনে ব্যবচাকা খেয়ে গেল। 5 মিনিটের মধ্যে রুমে এসো, মেহের ফোনে ফায়াজের মেসেজ দেখে ফাইজার দিকে চেয়ে বলল, আমি একটু আসছি। ফাইজা বলল, কোথায় যাচ্ছ? মেহের বলল, রুমে যাচ্ছি, চলে আসবো। ফাইজা বলল, আরে না না, আসতে হবে না, তুমি রেস্ট নাও গিয়ে, বিকেলে মেকআপ আর্টিস্ট আসবে, তুমি আর রেস্ট করার টাইমই পাবে না, আমি এখন গিয়ে শাওয়ার নিয়ে রেস্ট করবো, মেয়ের মুচকে এসে বলল, আচ্ছা। তারপর সবার কাছ থেকে বিদায় নিল। মেহের রুমের দরজার সামনে 3 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, ফায়াজের দেয়া 5 মিনিট শেষ হয়ে 7 মিনিট চলছে, কিন্তু রুমে ঢুকতে পারছে না। কিছুক্ষণ ইতস্তত করে রুমের ভিতরে ঢুকলো, বুক ডিপ ডিপ করছে, মনে হচ্ছে এই প্রথম এই রুমে ঢুকেছে। কিন্তু হায়, মেহের পুরো রুমে চোখ বুলিয়ে কাউকে পেল না, ফায়াজুকে রুমে আসতে বলে কোথায় গেল? বারান্দায় নয় তো? কিন্তু বারান্দার দরজা বন্ধ, তাহলে ওয়াশরুমে? মেহের ওয়াশরুমের দিকে পা বাড়াবে, তখনই হঠাৎ শব্দ করে দরজা বন্ধ করার শব্দে চমকে উঠল, বুকে থুতু দিয়ে বলল, দরজা বন্ধ করলেন কেন? ফায়াজ বাঁকা হেসে উত্তর দিল, তোমাকে কিছু শেখাবো তাই। মেহের কাঁপা কাঁপা গলায় বলল, শেখাবেন মানে কি শেখাবেন? ফায়াজ আবারও আলতো হেসে মেহেরের দিকে এগোচ্ছে, মেহের ফায়াজের আগানো দেখে চিন্তায় পড়ে গেল, এই মুহূর্তে কি করবে? মেহের ফায়াজের দ্রুত আগানো দেখে পিছিয়ে গেল। মেহের বারান্দার বন্ধ দরজার সামনে, কিন্তু দরজা খোলার স্কোপই পেল না, ফায়াজ ওকে দুহাতে ঘিরে রেখেছে। মেহের ফায়াজের দিকে ঘুরল, ফায়াজ দুহাত মেহেরের দুই পাশে রেখে দাঁড়িয়ে আছে,
ফায়েজের উষ্ণ নিশ্বাস মুখের উপরে পড়ছে। ফায়েজ ইচ্ছে করছে করে মেহরের মুখের উপরে ফু দিল। মেহের চোখ বন্ধ করে নিল। ফায়েজ মেহরের কানের কাছে ফিসফিস করে বলল, আজকে আমি তোমাকে শেখাব কিভাবে আপনি না বলে তুমি বলা যায়। ফায়েজের কথা শুনে মেহের দ্রুত চোখ খুলে ফায়েজের দিকে তাকালো। ফায়েজ বলল, জি জনাবা সেই সোনা, তোমার মুখে আপনি শুনতে শুনতে তেতু হয়ে গেছি, কেমন পরপর ফিলিংস আসে, তাই তুমি আজ থেকে আমাকে তুমি বলবে। মেহের বলল, তা হয় নাকি, আপনি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তুমি বলতে পারবো না। ফায়েজ ডান হাতে নিজের গাল চুলকে বলল, আচ্ছা পারবে না। মেহের মাথা নাড়িয়ে বলল, না। ফায়েজ কয়েক সেকেন্ড মেহরের দিকে তাকিয়ে থেকে ডান হাতে মেহরের পেটের এক পাশে চেপে ধরল। মেহের ব্যথা চিৎকার করে বলল, ও মা গো। পেটের পাশে আরো জোরে চাপ দিয়ে বলল, কিসের মা, চিকনি চামেলি বলো তুমি। মেহের বলল, বলছি বলছি। মেহের তুমি বলার জন্য প্রস্তুতি নিচ্ছে, সে যেমন তেমন প্রস্তুতি নয়, মনে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ে ভাষণ দেবে। ফায়েজ অতি আগ্রহের সহিত মেহরের দিকে চেয়ে আছে। মেহের কয়েকবার ডোক গিলে বলল, তুমি, তারপর চোখ বন্ধ করে ফেলল, হাত দিয়ে মুখ চেপে ধরল। ফায়েজ ওর হাত সরানোর চেষ্টা করে বলল, চোখ বন্ধ করলে কেন, চোখ খোলো, তোমার তুমি বলা আমি উপভোগ করতে পারিনি। মেহের বলল, হুম না। ফায়েজ মেহরের হাত টেনে সরিয়ে বলল, ওকে ফাইন জানু। ফায়েজ মেহরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মেহের ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে চোখ খুলতেই পারল না। ফায়েজ মেহেরকে ছেড়ে দিয়ে ওর খোলা চুলের নাক ডুবালো। ও মেহরের চুলের গ্রানে মাতর হচ্ছে। মেহের বলল, ফায়েজ। ফায়েজ বলল, হুম। মেহের বলল, খাবে না। ফায়েজ চুলে মুখ রেখেই বলল, না আমার ইচ্ছে করছে না। মেহের বলল, কিন্তু আমার তো ভীষণ ক্ষুধা পেয়েছে। ফায়েজ মেহরের কথা শুনে দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তুমি এখনও খাওনি। মেহের ফায়েজের দিকে চেয়ে বলল, না। ফায়েজ বলল, তুমি কখন উঠেছ। মেহের বলল, 8টার দিকে। ফায়েজ বলল, কি বলছো, 12টা বাজে আর কেউ তোমাকে খেতে দেয়নি। মেহের স্নিগ্ধ হেসে বলল, দেবে না কেন, আমি নিজেই খাইনি, তোমার সাথে খাবো তাই। ফায়েজ রাগি ফিস করে বলল, তাহলে আমাকে ডাকোনি কেন। মেহের মিষ্টি হেসে বলল, রাগ করছেন কেন, চলো এখন গিয়ে খাই। ফায়েজ বলল, আচ্ছা এখন নাস্তা করে রেস্ট করবে, কারোর সাথে গল্প করার প্রয়োজন নেই, রুমে এসে শুয়ে থাকবে নয়তো বসে থাকবে। মেহের বলল, আচ্ছা। মেহের আর ফায়েজ নাস্তা করে নিল। মেহের খাওয়া শেষে বাড়িতে ফোন করে খোঁজখবর নিয়ে কিছুক্ষণ রেস্ট করে নিল। রিসেপশনের জন্য আজ ফাইজা ব্রাউন কালার গাউন পরেছে। দূর থেকে রোহানকে দেখতে পেয়ে বলল, এক্সকিউজ মি। রোহান সামনের দিকে যাচ্ছিল, ফাইজার কথা শুনে দাঁড়িয়ে যায়, তারপর ভদ্রতা বজায় রেখে বলল, আমাকে বলছেন। ফাইজা বলল, জি আমি ফাইজা, ফায়েজের বোন, ওই যে হলুদের দিন আপনাকে কী সব বলেছিলাম, চিনতে পেরেছেন। রোহান আবারও স্নিগ্ধ হেসে বলল, জি চিনেছি, চিনব না কেন। ফায়েজা কিছুক্ষণের জন্য থমকে গেল। এই ছেলে কথায় কথায় হাসে, তার হাসিটা মারাত্মক সুন্দর, স্বচ্ছ মুগ্ধ করা হাসি, চাহনিটাও অদ্ভুত। ফায়েজা রোহানের চাহনি দেখে বলল, আসলে ওই দিনের জন্য আমি সত্যি দুঃখিত, আমার মনে হচ্ছে আপনি ব্যাপারটা নিয়ে রেগে আছেন। রোহান আবারও হাসলো, বলল, আরে না রাগ করিনি। ফায়েজার প্রচুর রাগ হচ্ছে, এত হাসার কী হলো, কথায় কথায় এত সুন্দর করে হাসতে হবে। ফায়েজা বলল, আপনি এত হাসেন কেন, সব কথায় আপনাকে হাসতে হবে। রোহান ফায়েজার কথা শুনে ব্যবচাকা খেয়ে বলল, মানে বুঝলাম না। ফায়েজা বলল, এই আপনি প্রতি কথায় হাসেন, এত হাসবেন না, আপনার হাসিটা মারাত্মক। ফায়েজা কথাটা বলে লজ্জা পেয়ে গেল। রোহান বুঝতে পেরে পরিস্থিতি অন্যদিকে নিয়ে গেল। রোহান বলল, আপনি ইতালি ফিরছেন কবে। মন খারাপ করে বলল, কিছু একটা ভেবেছি, যদি আল্লাহ সহায় থাকেন, যদি সব ঠিক হয়ে যায় তাহলে আমি আমার পরিবারের সাথে থাকতে চাই, আর যদি না হয় তাহলে। রোহান কিছুই বুঝতে পারলো না, না বোঝার কথাও না, বোঝার কথাও না, আর ওরা টুকটাক নিজেদের মধ্যে নিজেদের পছন্দ অপছন্দ নিয়ে কথা বলছে। তুষার সামিরার সাথে দাঁড়িয়ে আছে, আর সামিরাকে রেখে কোথাও যাবে না, আর বলবুজার সুযোগ দেবে না, নয়তো দুদিন পরপর ব্রেকআপ সহ্য করতে পারে না। মেহের রিসেপশনের জন্য তৈরি হয়ে গেছে, ফায়েজ বাইরে অপেক্ষা করছে, দুজনকে একসাথে যেতে হবে। মেহমানরা সবাই অপেক্ষা করছে। মেহের পার্পল কালার লেহেঙ্গা দু হাতে ধরে হাই হিল পরে ধীরে ধীরে হাঁটছে, বাড়ি অলঙ্কার চুলে ছোট্ট ছোট্ট ফুল গোজা,
ড্রেসের উপযোগী মেকআপ। মেহেরকে দেখে ফায়াজ এগিয়ে এলো। মেহের চোখ তুলে ফায়াজের দিকে তাকালো। ফায়াজকে দেখে ছোট্টখাটো হার্ট বিট মিস হয়ে গেল। ব্ল্যাক স্যুটে ফায়াজকে ইনোসেন্ট জেন্টলম্যান লাগছে। মেহের মুচকি এসে বলল, তোমাকে অনেক কিউট লাগছে। ফায়াজ বলল, আমার কথা রাখো, তোমাকে তো রানীর মতো লাগছে। আমার রানী? আমি তো চোখ ফিরাতে পারছি না। ফায়াজ মেহরের কপালে ঠোঁট চোয়ালো। আমার মেহেরজানের উপর কারো নজর যেন না লাগে। মেহের চোখের কাজল নিয়ে বাচ্চাদের মতো ফায়াজের কানের নিচে লাগিয়ে বলল, আজকে তোমার দিকে নজর পড়ার সম্ভাবনা আছে। আমার বরের উপর কারো নজর যেন না লাগে। ওরা রিসেপশনে যেতেই সবাই ঘিরে ধরলো। ওদের সাথে সেলফি তুলতে তুলতে ক্লান্ত হয়ে পড়লো। অতঃপর নিজেদের ফটোগ্রাফি, বিভিন্ন অ্যাঙ্গেল, হরেক রকমের পিকচার নিতে নিতেও ক্লান্ত হয়ে পড়েছে। মেহের বসে আছে, ওর বাড়ির সবাই এসে পড়েছে, সবার সাথে কথা বলছে। ফায়াজও ব্যস্ত। মেহের কথার ফাঁকে ফাঁকে ফায়াজকে দূর থেকে দেখছে, চোখ ফিরাতে পারছে না। যতই দেখছে তৃপ্তি মিটছে না। মেহের মনে মনে বলছে, কে বলবে এই ছেলেটা গুন্ডামি করতো? গুন্ডা থেকে জেন্টলম্যান তৈরি হচ্ছে। আল্লাহ সহায় হোক, ও যেন প্রকৃত মানুষে তৈরি হয়। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ফারুক স্টাডির সাথে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।